আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বি ফিট বি স্মার্ট চ্যানেল থেকে। আজকে আমরা আলোচনা করব এমন একটি টপিকস নিয়ে, আমার বিশ্বাস আমাদের মধ্যে কেউ নেই যে কখনোই এ রোগে ভোগিনি, সেটি হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা নিয়েই আমাদের আসলে মাথা ব্যথা থাকে, যে এটি কেন হচ্ছে বা কীভাবে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। মাথা ব্যথার মেইন যে কারণটি সাধারণত আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে টেনশন হেডেক। তাহলে এই হেডেকটি সাধারণত কেমন, আমরা একটু পরেই এ নিয়ে আলোচনা করব। এছাড়া আরও মাথা ব্যথার যে কারণগুলো আমরা পাই সেগুলো হচ্ছে মাইগ্রেন হেডেক, আমরা পেতে পারি ক্লাস্টার হেডেক, আমরা পেতে পারি একটি মাথা ব্যথা যেটি বয়স্কদের হয় যাকে আমরা বলি টেম্পোরাল আর্টারাইটিস। এছাড়া আরও কিছু কমন মাথা ব্যথার কারণ থাকে, যেগুলো হচ্ছে আমাদের মাথা ব্যথার জন্য যে দায়ী সেগুলো হচ্ছে আমাদের সাইনোসাইটিস, চোখের ব্যথা, দাঁতের ব্যথা, অথবা যে কোনো জ্বর বা যে কোনো সিস্টেমিক ডিজিজের পার্ট হিসেবে মাথা ব্যথা। তাহলে আমরা এগুলো কীভাবে ডিফারেনশিয়েট করব যে আমার মাথা ব্যথার কারণ কোনটি। আমি আগেই বলেছি মাথা ব্যথার মেইন যে কারণটি সেটি হচ্ছে টেনশন হেডেক। এই হেডেকটি সাধারণত হয় আমাদের মাথার সম্মুখ ভাগ দিকে, অর্থাৎ ফ্রন্টাল যে রিজিয়নটা আছে সেখানে। এটা সাধারণত একটা ব্যান্ড লাইক বা চাপা ব্যথার মতো মাথা ব্যথা অনুভূত হয় এবং এটি সাধারণত ডাল, খুব সিভিয়ার হয় না। এবং পেশেন্ট সাধারণত দেখা যায় যে টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস এই জিনিসগুলোতে সাধারণত ভুগতে থাকেন। এবং একটি মজার ব্যাপার লক্ষণীয়, আপনি যখন এই পেশেন্টের বা এই ধরনের মাথা ব্যথায় ভোগেন, যদি আপনার মনটাকে আমরা ডাইভার্ট করে দিতে পারি, ধরুন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা হচ্ছে এবং বাংলাদেশ খুব ভালো পজিশনে আছে, আপনার এর আগে মাথা ব্যথা ছিল, আপনি যখন কনসেন্ট্রেশন করছেন টিভির দিকে এবং খেলাটাতে এনজয় করছেন, আপনি মাথা ব্যথার কথা ভুলে যাচ্ছেন। এবং এই মাথা ব্যথা টেনশন হেডেক সাধারণত আপনি যেই সময় বা যেই পিরিয়ডটাতে স্ট্রেসে ভুগছেন প্রায় প্রতিদিনই আপনার এই ধরনের মাথা ব্যথা থাকতে পারে বেশ কয়েক ঘন্টা ধরে। এরপরে যে মাথা ব্যথাটির কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাইগ্রেন। এটি মহিলাদের সাধারণত বেশি হয়ে থাকে এবং সাধারণত ইয়াং এজে বেশি হয়ে থাকে। এছাড়া এই মাথা ব্যথার সাথে সাধারণত একটি ফ্যামিলি হিস্ট্রিও থাকতে পারে, যে বাবা মা ভাই বোন কারো না কারো এ ধরনের মাথা ব্যথা থাকতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত পিরিয়ডের সাথে অনেক সময় এর সংযোগ বা এর একটা রিলেশন খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা মাইগ্রেনের হেডেকটা কীভাবে বুঝব? এই হেডেকটা সাধারণত মাথার এক পাশে হয়, এই জন্য আমরা বলি যে ইউনিল্যাটারাল হেডেক। এবং এই মাথা ব্যথাটা হলে সাধারণত 4 ঘন্টা, 8 ঘন্টা এমনকি কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টার উপরও থাকতে পারে। এবং এই মাথা ব্যথা যখন হয় সাধারণত শব্দ, আলো এই জিনিসগুলো আপনার মাথা ব্যথার তীব্রতাটা বাড়িয়ে দেয়। এবং আপনি অনেক সময় অনুভূত হবে যে চোখের সামনে একটি লাইন, জিগজ্যাগ লাইন চলে গেছে বা আপনার ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। কখনো কখনো মাইগ্রেনের প্রকার ভেদে আপনার বমি বমি ভাব কিংবা বমিও হতে পারে। এবং মাইগ্রেন যদি কমপ্লিকেটেড হয়, যেটি খুবই কম পার্সেন্টেজ হয়ে থাকে, সেক্ষেত্রে সাধারণত অনেক সময় হাতে অবশ, হাত ঝিনঝিন, পা ঝিনঝিন বা পা এরকমও আমরা পেশেন্ট পেতে পারি। এখন এই মাইগ্রেন হেডেকের সাধারণত কিছুগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে, যেগুলো আমি কিছুটা আলোকপাত করেছি, যেমন শব্দ, আলো, কারো কারো স্লিপ, ওভার স্লিপও হতে পারে, আবার কম ঘুম হলেও হতে পারে, কারো কারো যারা অ্যালকোহলে অভ্যস্ত, অ্যালকোহল, স্মোকিং, চকলেট বা ফ্যাটি ফুড খাবার পরে সাধারণত এগুলোর মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায়। এবং মাইগ্রেনের ব্যথা যদি এটা আমরা বলি এপিসোডিক, মানে প্রায় হয়, ধরেন মাসে 2 বার, কারো মাসে 3 বার অথবা 6 মাসে 5-6 বার, এখন মাসে কতবার হলো আপনার সেটার উপরে আমাদের কিছু প্রিভেন্টিভ মেডিকেশন আছে, সেগুলো আমরা দিলে এই ধরনের রোগীরা বেশ ভালো বোধ করেন। তারপরে যে হেডেকটার কথা আমি বলবো সেটি হচ্ছে ক্লাস্টার হেডেক। এই হেডেকটি হচ্ছে তীব্র পরিমাণে হয় এবং সাধারণত 2-3 ঘন্টার মতো মাথা ব্যথা থাকে এবং চোখ দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে এবং আপনার নাকে দিয়ে পানি পড়ে
এবং এই মাথা ব্যথাটার সময় সাধারণত মাঝরাতে বা শেষ রাতের দিকে হয়। এবং যাদের অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে তাদের সাধারণত এই মাথা ব্যথাটা অ্যালকোহল খাওয়ার পর বাড়তে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ধরনের পেশেন্টরা সাধারণত 2-3 ঘন্টা পরেই আবার ভালো বোধ করেন, কিন্তু তারা সাধারণত একটু মুভমেন্ট করলে, একটু হাঁটা চলাফেরা করলে বেটার ফিল করেন। এবং এই ধরনের মাথা ব্যথা যখন অ্যাকিউট বেশি হয়ে যায়, খুবই বেশি মাত্রায়, তখন অনেক সময় অক্সিজেন দেওয়া প্রয়োজন হয়। এই ধরনের মাথা ব্যথার ডায়াগনোসিস করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, এবং এরও কিছু প্রতিষেধক বা প্রিভেন্টিভ মেডিকেশন আছে যা বেশ ভালো কার্যকরী। একজন পেশেন্ট ধরেন আমাদের কাছে আসলো 55 বা 60 বছরে, তার এক পাশে মাথা ব্যথা হঠাৎ করে 2-3 দিন বা 3-4 দিন, এবং তিনি তার এই মাথার পাশে যখন টাচ করেন তখন একটি শক্ত কর্ডের মতো একটা স্ট্রাকচার তিনি বোধ করেন, এবং তার ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, চোখে দেখতে সমস্যা হয়, অথবা যদি তার যে আমরা কী বলি চাবানো বা কামড়ানো এই ধরনের মাস্টিকেশন, এই ধরনের প্রবলেমগুলো, চিউইং, এই ধরনের প্রবলেমগুলো যদি হয় তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হয় টেম্পোরাল আর্টারাইটিস কিনা, এবং এটি চিকিৎসা খুবই জরুরি ভিত্তিতে করতে হয়, নাহলে হয়তো চোখের ভীষণ লস হতে পারে। এই প্রাইমারি হেডেক ছাড়াগুলো আপনার আরও কিছু মাথা ব্যথার কারণ হতে পারে, যেমন আপনার ব্লাড প্রেশার যদি বা উচ্চ রক্তচাপ হয় তখনও কিন্তু মাথা ব্যথার মতো একটা ব্যথা অনুভূত হতে পারে। এবং আপনার যদি অনেক সময় হঠাৎ করে সাডেন আপনার অনেক মাথা ব্যথা হয়, এবং প্রেশারের যদি হিস্ট্রি থাকে, যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, এবং পেশেন্ট যদি অত্যধিক বমি করে, আমাদেরকে মাথায় রাখতে হয় স্ট্রোক আছে কি না, অথবা শরীরে অন্য কোনো, যেটিকে আমরা বলি সাবএরাকোনয়েড হ্যামোরেজ, এক ধরনের রক্তনালী ছিঁড়ে যাওয়ার সেই ধরনের সমস্যা আছে কি না। অনেক সময় আপনার মাথার ভেতরে যদি চাপটা বেড়ে যায়, যাকে আমরা বলি অনেক সময় মাথার ভেতরে ধরেন আপনার কোনো টিউমার হলো, কোনো অ্যাবসেস হলো, এ ধরনের যদি কোনো স্পেস অকুপাইং লেশন হয়, তখন আমাদের ব্রেনের ভিতরে যে ইন্টারক্রিনিয়াল প্রেশার আছে এটা বেড়ে যায়, তখনও মাথা ব্যথা হতে পারে। তবে এই মাথা ব্যথাগুলো সাধারণত সকালবেলা হয়, এবং পেশেন্ট ঘুম থেকে যখন উঠে তখন এই ব্যথাটা বেশি হয়, এবং তার সাথে সাথে বমি করতে পারেন পেশেন্ট, এবং বমিগুলো সাধারণত দূরে চলে যায়, এবং সাথে সাথে রোগীর কনভালশন বা আমরা যেটাকে বলি খিচুনি হতে পারে, কোনো পাশে দুর্বলতা হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের যদিও কম হয় কিন্তু যেহেতু জটিল সেগুলো আমাদের মাথায় রাখতে হয়। এছাড়া মাথা ব্যথার যে আরও কিছু কমন জিনিস আছে সেগুলো হচ্ছে যেমন সাইনোসাইটিস। সাইনোসাইটিসের মাথা ব্যথায় সাধারণত আপনার চোখ এবং গালের দুপাশে আপনার ভারী ভারী অনুভূত হয়। আপনি যখন আমরা যেভাবে নামাজের রুকুতে বা সেজদাতে গেলে মনে হবে যে বেশ ভারী ভারী, আপনার সর্দি লেগে আছে, নাকটা ব্লকেজ আছে, এবং আপনার হেডেক হচ্ছে, তখন আমরা সাধারণত সাইনোসাইটিস সন্দেহ করি। এছাড়া আপনার চোখের রিফ্লেকশনের সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে, আপনার দাঁতের সমস্যার জন্য হতে পারে, কানের, এবং যেহেতু এদের নার্ভের টেরিটরি কাছাকাছি, সো এই ধরনের ব্যথাগুলো কথা মাথায় রাখতে হয়। তবে অবশ্যই আমি বলবো যে ধরনের মাথা ব্যথাই হোক না কেন, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে নিজে ব্যথার ওষুধ দীর্ঘদিন খাবেন না, সেক্ষেত্রে দুটো কারণ সমস্যা হতে পারে। একটি হচ্ছে যখন আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এই মাথা ব্যথার কারণে ওষুধ খেতে খেতে, তখন আপনি যখন ওষুধ উইথড্র করবেন, অথবা আপনি ক্যাফিন অনেক দিন খেতে খেতে অভ্যস্ত, আপনি ক্যাফিন উইথড্র করবেন, তখনও কিন্তু মাথা ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলি রিবাউন্ড হেডেক। সো এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হয়। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং এই রিলেটেড আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদের কমেন্টে পাঠিয়ে দেবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মাথা ব্যথা মুক্ত থাকুন।